তিনজন পাচারকারীর বিরুদ্ধে থানায় মামলা করতে প্রাণনাশের হুমকি এক যুবককে ঘটনা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের চৌধুরী টিলা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় সাত সেপ্টেম্বর রাতে তিন পাচারকারী যথাক্রমে লিটন সরকার অভিজিৎ সেন ও উত্তম সরকার কমলাসাগর চৌধুরী টিলা এলাকার বাসিন্দা রাজেশ কুমার বিশ্বাসের বাড়িতে হামলা চালায় বিধুরকভাবে মারধর করা হয় রাজেশ কুমার বিশ্বাসকে পাশাপাশি তার স্ত্রী কবিতা বিশ্বাসের হানি করা হয় পরবর্তী সময় মধুপুর থানায় অভিযুক্ত তিনজন পাচারকারীর বিরুদ্ধে মামলা করা হয় কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কোনো সক্রিয় ভূমিকা গ্রহণ করেনি অভিযুক্তদের গ্রেপ্তার পর্যন্ত করেনি পুলিশ ফলে এক প্রকার বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা এমনকি রাজেশ কুমার বিশ্বাসের পরিবারকে থানা থেকে মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে অভিযুক্তরা এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছে রাজেশের পরিবার জানা যে অভিযুক্তরা যথেষ্ট প্রভাবশালী তারা গাঁজা চাষ থেকে সীমান্তের ওই পারে নেশার সামগ্রী পাচারের সাথে যুক্ত এখন দেখার পুলিশ তাদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা আজকে পাঁচ দিনের ম আমি আমার উপরে এই তিন চারজন পাচারকারীরা আক্রমণ করছিল এই আক্রমণের কারণে আমি মধুপুর থানার মধ্যে এফআইআর করছি তারা কোনো ভূমিকা নিচ্ছে না এখন আমি আমার বাড়ি থেকে ভেট দিতে পারি না তার কারণে তারা আমার অনেক হুমকি দিতেছে কেস উঠানের লেগে যদি না উঠাই তাইলে আমারে একদম মাইরে লেগো এরকম ভাবে তারা কইতেছে এখানে এখানে ছিল লিটন সরকার অভিজিৎ সেন এবং ইয়ে উত্তম সরকার তারা কি করে তারা পাচারকারী করে আমাদের ইন্ডিয়া থেকে অনেক ট্যাবলেট ফেন্সি গাঞ্জা এইসব বাংলাদেশের মধ্যে পাচার করে কি উদ্দেশ্যে মারার চেষ্টা করছে আপনাকে আমাকে মারার চেষ্টা করেছে তারা বর্ডার এরিয়ার মধ্যে মাল পাচার করার সময় বিএসএফ তাদের হাতে নাতে ধরে ফেলেছে এই কারণে তারা ভাবছে নাকি হয়তো আমি বিএসএফ কে হেল্প করেছি সেই কারণে আমাকে আজকে মার দূর করেছে আমার আমাকে এবং আমার স্ত্রীকে মার দূর করেছে কোন জায়গায় মেরেছে আপনাকে আমাকে এই যে আমার বুকের মধ্যে মেরেছে আমার টি-শার্ট ছিঁড়ে ফেলেছে এবং আমার বুকের মধ্যে এখন প্রচন্ড ব্যথা হচ্ছে আপনার স্ত্রী মেরেছে আমার স্ত্রীকে মেরেছে এবং আমার স্ত্রীর কাপড় চোপড় সব ছিঁড়ে ফেলেছে কি মামলা করেছেন আমরা নারী নির্যাতনকারী যে মামলাটা হয়েছে মামলাটা আপনার করেছি গ্রেপ্তার হয়নি এখনো এখনো গ্রেপ্তার হয়নি পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এখন পর্যন্ত আজকে পাঁচ দিন হলো আপনি কি মনে করছেন এখন কি করবেন আমি আমি মনে করছি যে পুলিশ যেহেতু এখনো কোনো ভূমিকা নেয়নি তা আমরা এখন কুটের মধ্যে যাব কুটের সাহায্য নেব যারা আক্রমণ করছে তাদের নাম বলতে পারবেন যারা আক্রমণ করে তাদের নাম হলো লিটন সরকার এবং অভিজিৎ সেন আর উত্তম সরকার তার বাড়ি কোন জায়গা লিটন সরকারের বাড়ি চৌধুরী টিল্লা উত্তম সরকারের বাড়ি ছাব্বিশ কাঠ এবং অভিজিৎ সরকার অভিজিৎ সেনের বাড়ি নতুন কলোনি তারা কি করছে এখন তারা এখন বড় বিজনেসম্যান তারা এখন ঘোরাফেরা করছে আমাদেরকে এবং দ্বিতীয়বার মারার হুমকি দিচ্ছে কোন জায়গায় কী ব্যবসা করছে তারা তারা গাঞ্জা ব্যবসা করছে তাদের প্রচুর রাবার বাগান ছিল আর প্রচুর গাঁজা গাঁজা বাগান ছিল না এখন লিটন সরকার কি করছে এখন লিটন সরকারের অনেক গাঁজা বাগান আছে কোন জায়গা ছিল তার ব্যবসা রাজচন্তাই কোন বিধানসভা এটা এটা হলো সিদাই বিধানসভা সিদাই থানা ধরে বিউরো রিপোর্ট ত্রিপুরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন